না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় ঘন্টাখানেক পথ বাকি। তেষ্টায় মগজের ভিলু একেবারে শুকিয়ে আসছে। তো এই ভর দুপুর বেলায় জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজায় এটা সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বিহি চেঁচাতে গেলে কেন না লোকজন নিয়ে তেড়ে আসলো। এই তাজা ফল ছিল খাবেন, কচি কচি ফল ছিল খাবেন, এই ভালো মিষ্টি ফল ছিল খাবেন, তাজা ফল ছিল। ও মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই হান কোথায় পাবেন, এটা তো জলপাইয়ের সময় নয়। হ্যাঁ, কাঁচা আম চান তো দিতে পারি। আহা, আমি তাই বলি না, কাঁচা আম আপনি বলেনি ঠিকই, জলপাই চাইছেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিল। আরে না না, আমি জলপাই চাচ্ছি। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? আর খাবো গা, এরকম করার মানে কি? আহা, আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। জল চাইছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু পোকরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গু কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলে আমার ভারী অন্যায় হয়ে গেছে। অন্যায় তো হয়েইছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়। এই ফল নেবেন বলেন, কাঁচা বাটা ফল আছে বলেন, মিষ্টি ফল আছে বলেন। কেও গোপলা নাকি? আগে না, আমি ওই পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গায়ের যে এইখানে আছে জল খেতে, যাই বলো বাপু, এমন জল কিন্তু আর কোথাও পাবে না। আসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হে, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বড় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই পাবেই, ভালো জল দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, এমন কি ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কোনোদিন, তো বলি ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? কাণ্ড দেখো, ঘুমরি হলো আমার মামা বাড়ি, আদৌ জলের জায়গা, সেখানকার কি জল, কি বলবো তোমায়, কত জল তো খেলাম, কলের জল, এই ধরো পুকুরের জল, নদীর জল, ঝর্ণার জল। কিন্তু আমার মামা বাড়ির যে কুয়োর জল, কি বলবো তোমায়, অমনটি আর কোথাও পাইনি, ঠিক যেন চিনির পানা, কেওড়া দেওয়া শরবত। উফ বাবা, তা আপনার জল আপনি মাথায় তুলে রাখুন না, আপাতত এই তেষ্টার সময় আমার গলায় এক বিন্দু জল পড়লেই চলবে। বাবু, তুমি তোমার গায়ে জল খেলেই পারতে, পাঁচ কোষ পথ হেঁটে এখানে জল খেতে আসার কি দরকার ছিল শুনি? যা একটা হলেই হলো, ও আবার কেমন কথা, আর অমন তাচ্ছিল্য করার কি আছে শুনি? আমাদের জল পছন্দ না, খেও না, বাস আয়ে পড়ে অমন নিন্দা করার কি আছে শুনি বাবু? আমি এসব পছন্দ করি না। না না বাবু, একদম পছন্দ করি না। ও ভাইয়া শুনছ? কি হে ভাইয়া, এত তকাতকি কিসের? আগে না, তর্ক নয়, আমি ওনার কাছে জল চাইছিলাম। তা সে কথা উনি কানেই নেয় না, কেবলই সাত পাঁচ গল্প শুনিয়ে যাচ্ছে। তাই বলতে গেলুম তার রেগে মেগে অস্থির।
আরে দূর দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার লোক পেলে না। ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি, ওর এক দাদা আছে সে খালিপুরে চাকরি করে, ওটা তো একটা আস্ত গাধা। ভারী তো ফদ্দ করে নিয়েছে, আমি লিখে দিতে পারি ও যদি 5টা জলের কথা বলে থাকে আমি 25টা জলের কথা বলে দিতে পারি। আগে হ্যাঁ না, মানে আমি বলছিলাম একটু খাবার জল যদি। কি বলছো এ ভায়া, তোমার বিশ্বাস হচ্ছে না? তবে শুনে যাও, বৃষ্টির জল, চোখের জল, ডাবের জল, জিভের জল, নাকের জল, বুকের জল, ফটির জল, আল্লাতে গলে জল, রোদে ঘেমে জল, গায়ে রক্ত জল, পচা হয় গুনুনি বুঝি? না মশাই গুনিনি, আমার তো আর খেয়ে দে কাজ নেই। তা ঠিক, তোমার না থাকতে পারে, আমাদের অনেক কাজ আছে, যাও যাও যাও, মেলা বকিও না তো, অপদার্থ অপদার্থের এক শেষ। দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি, জল চল তল বল কল ফল, মিলের অভাব কি, কাজল সজল উজ্জ্বল, চঞ্চল ছল ছল, আখি জল ছল ছল, নদী জুড় শুনি কল কল, হাস্যনি খল খল, একানল বেকানল, আগল পাগল ছাগল, কত চান? এই যে আর এক পাগল মশাই, আমি সেরকম মেলবার কথা বলিনি। না না না, তবে কোন রকম মিল যাচ্ছেন বলুন বলুন, তবে কোন রকম মিল যাচ্ছেন, কি রকম কোন ছন্দ বলুন, যেমন বলবেন ঠিক তেমনি ভাবে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল তো, মশাই আর কিচ্ছু চাই না, একটু জল খেতে চাই। বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। বেশ বেশ, এ আর মিলবে না কেন, শুধু একটু জল খেতে, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আয় ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল না শীঘ্র বল না ভাই, কেমন ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। বকে বকে মাথার ঘিলুক গলি। মিলবে না বলছি, মেলাচ্ছে কে? সেইবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সাথে মেলাবে বলে পাচ্ছিল না, তখন নৈপালটা কে বলে দিয়েছিল? নৈপাল কাকে বলি জানেন তো? নেপালের লোকদের বলে নৈপাল। হ্যাঁ লোকটা গেল কোথায়?
ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে পড়ার সময় ডাকাডাকি করছো? ও আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা নাকি, কি দরকার তোমার? আগে জল তেষ্টায় মরে যাচ্ছিলাম, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। আসুন 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 আসুন, কি জানতে চান বলুন জল সম্বন্ধে? আমায় বলুন, আমায় বলুন, আমি সব বলে দেবো। আসুন আসুন। আপনি কি জানতে চাইলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে? হ্যাঁ, সেই সকাল থেকে রোদের মধ্যে হেঁটে হেঁটে আসছি। কি উৎসাহ, কি উৎসাহ, শুনেও সুখ হয়, এরকম জানার আগ্রহ কজনের আছে শুনি। বসুন বসুন বসুন। জানতে গেছিলে শুনি জল সম্পর্কে? তো জল সম্পর্কে জানতে হলে আগে জানা উচিত জল কাকে বলে আর জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি দেন। আসছি, ব্যস্ত হবেন না, একে একে সব কথায় আসবো। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন, কেমিস্ট্রি এই মাটি করেছে, এক ভাগ অক্সিজেন, বুঝলে? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক প্রক্রিয়ায় সংযোগ হলেই হলো জল। তাই শুনছো তো? আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যেই জল পরিষ্কার স্বাস্থ্যকর, জলে কোনো দুর্গন্ধ নেই, রোগের বীজও নেই, কেমন? এই দেখুন এই এক শিশি জল। ব্যস্ত হবেন না, এই যে বোতলটা দেখছেন দেখে মনে হচ্ছে কত পরিষ্কার জল, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখা যাবে অসংখ্য জীবাণু জলের মধ্যে কিলবিল করছে, কেঁচোর মতন, কৃমির মতন, এই সব বড় বড় পোকা। এমনি খালি চোখে দেখতে পারবেন না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পারবেন, এই বড় বড় পোকা দেখতে পারবেন। ওই বাড়ির পুকুরের জল আমি পরীক্ষা করে দেখলাম, রোগের বীজ একদম কিলবিল করছে, এই বড় বড়। ভেগ, ওলা ওঠো, টাইফয়েড, ক্ষীয় জ্বর, ও জল খেয়েছেন তো মরছেন। এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরা রোগের বীজ, এই যে ডিপথেরিয়া, ম্যালেরিয়া আর নিউমোনিয়া। এই 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 যে দেখুন দেখুন দেখুন, এগুলো হচ্ছে জলের পোকা। জলের মধ্যে যত শ্যাওলা, ময়লা যা যা আছে সব এগুলো খায়। আর এই যে এই জলটা, এই জলটা দেখুন, এটা হচ্ছে এই পচা পুকুরের জল। দেখুন দেখুন গন্ধটা, দেখুন গন্ধটা, ছেঁকে নিয়েছি। করেন কি মশা, ও সব জানবার কোনো ইচ্ছে নেই। না না না, খুব দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি জানতে চাই না, আমার এখন সময় নেই। এই যে মশাই, এটাই তো জানবার সময়, দুদিন পরে বুড়ো হয়ে মরতে বসবা, তখন আর জানে হবে কি জলে কি দোষ থাকে, কি করে ওগুলো ধরতে হয় বা কি করে ওগুলোকে শোধন করতে হবে, এগুলো জানার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। এই এই নদীর জল,
নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের সাথে মিশছে, সেটা আবার মিশে উপরে যাচ্ছে, হয়ে গিয়ে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। একটা লোক তেষ্টায় জল জল করে তবু জল খেতে পায় না, এ কথা কখনো শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথ, বদ্রীনাথ কুকুরে কামড়ালো, বদ্রীনাথ তো হলো জলাতঙ্ক, ওরা জল খেতে পারে না, জল জল করে গলা ফাটায়। তারপরে জল খাওয়ানো হলো, জল খেয়ে শেষে বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল বাদে ভালো খাঁটি জল বলে কি কিছু নেই? আছে বই, এই দেখুন, এই যে খাঁটি বিশুদ্ধ জল যাকে বলা হয় বৃষ্টি ওয়াটার, এই জল কি খা? না, ও জল খায় না, ও স্বাদ নেই, যাকে বলা হয় বোবা জল, এই মাত্র তৈরি করে আসল। দেখুন দেখুন দেখুন, এখনো গরম আছে, দেখুন দেখুন দেখুন। এই যে নোংরা জলটা, এর মধ্যে আমি একটু এই একটু গোলাপি জল মিশিয়ে দিলাম। গোলাপি রং উড়ে কেরম সাদা, দেখলেন তো? না মশাই, কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পাচ্ছি না, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বলেন কি বলেন, আমার কথা আপনি বিশ্বাস করেন না? আমি যা চাই যতক্ষণ না দেখাতে পারছেন, কিচ্ছু শুনবো না, কিছু বিশ্বাসও করব না। বটে বটে, আচ্ছা কোনটা জানতে চান বলুন তো আপনি, আমি আপনার চোখে আঙুল দিয়ে এক্ষুনি দেখিয়ে দেবো। তবে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস ঠান্ডা খাবার জল এনে দেখান দেখি, যাতে কোনো গন্ধ পোকা নেই, কলেরা পোকাও নেই, নোংরা টোংরা কিছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখে দিচ্ছি। ক্যাপা, হে ক্যাপা, আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। আনছি বাবা। নিয়ে আসুক নিয়ে আসুক, আনলে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ওই জল আর এই জলের মধ্যে কতটা তফাৎ, এক্সপেরিমেন্ট করে আপনাকে আমি দেখিয়ে দেবো। এটা কি হলো? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা নিয়ে দেখান দেখি কেমন হয়। কি বললেন? না 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 না, থাক থাক, এখন নাই বাঁধিলে পরে খাবে। আর আপনার মতো নান করা পাগল যে কটা আছে এই গায়ে, তাদের কিছুটা করে খাইয়ে দেবেন, তারপর মরার পর খাটিয়া তোলার জন্য আমার কথা স্মরণ করবেন, আমি খুশি হয়ে ছুটে আসি। কত বাধা জোর কথা। কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা কেওড়া দেওয়া।